নমস্কার, নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আপনাদের দুদিন আগে কিন্তু রাধার ঘাটের নটরাজ বাবা এবং নকুলেশ্বর বাবা হনুমানজি একসাথেই কিন্তু আমাদের বহরমপুরের রাজপথে নগর পরিক্রমা করতে বেরিয়েছিলেন। তারই কিছু দৃশ্য পর্ব আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। প্রথমে কিন্তু আছে রাধার ঘাটের নটরাজ বাবার শোভাযাত্রা। অনেক লাইটিং সজ্জা, ডিজেগুলোকে আমি অ্যাভয়েড করে দিয়েছি, কারণ ডিজের সঙ্গে কপিরাইট ক্লেম চলে আসে, সেগুলোর জন্য কিন্তু কেটে দিয়েছি। আর সর্বশেষে কিন্তু হনুমানজি এবং নকুলেশ্বর বাবার যে শোভাযাত্রা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। রাধারঘাট নটরাজ বাবার কিন্তু এবছর শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ ছিল কিন্তু মহাকাল নৃত্য। আর অরিজিনাল সংটা আমি সত্যিই দিতে পারবো না, তাহলে কিন্তু কপিরাইট ক্লেমের একটা ভয় থাকে, তার জন্য অরিজিনাল সংটা দিতে পারবো না। আর এখন কিন্তু বহরমপুরে, মানে বিশেষ করে আগের বছর থেকে আমি দেখছি এই মহাকাল নৃত্যটা কিন্তু খুব ভাইরাল, মানে বহরমপুর শহরে এখন শোভাযাত্রাতে মহাকাল নৃত্যটা খুব ভালো লাগছে, ভালো লাগে। এইবার এই দলটাকে আমি প্রথমবার মনে হয় দেখলাম, এর আগে যতটা সম্ভব দেখিনি, ভালো লাগলো। এর থেকে হয়তো আস্তে আস্তে আরও ভালো হবে, কারণ বহরমপুরে অনেক মহাকাল নৃত্য। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, কারণ নকুলেশ্বর বাবাতে কিন্তু আপনারা দেখতে পাবেন উড়িষ্যার মা মঙ্গলা সিংহা বাজনা। তেমন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলেন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন।